আন্তর্জাতিক রুট নির্ধারণে ভুলের কারণে লোকসানে বিমান, বলছে বিশেষজ্ঞরা। ফ্লাইট বৃদ্ধি সহ ঢেলে সাজানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। ছাত্রলীগে পদবঞ্চিতদের উপর হামলায় চিহ্নিতদের বহিষ্কারের আশ্বাস, অবস্থান কর্মসূচি প্রত্যাহার। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ট্রেনের অতিরিক্ত 40 বগি সৈয়দপুর রেল কারখানায় কর্মযজ্ঞ তুঙ্গে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরো থাকছে, ঈদের পুরুষের পছন্দ পাঞ্জাবি, রাজধানীর মার্কেট শপিং মলে নতুন নতুন কালেকশন, রং ডিজাইনের বৈচিত্র্য। পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে বিমানের গ্রহণযোগ্য আন্তর্জাতিক রুট নির্ধারণ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এশিয়ার পাশাপাশি ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যোগাযোগ স্থাপনে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। তবে সীমাবদ্ধতার কারণে নির্দিষ্ট রুটের বাইরে নতুন করে যোগাযোগ সম্ভব না হলেও ভবিষ্যতে পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। বিমানের অনিয়ম, দুর্নীতি ও সম্ভাবনা নিয়ে আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আজ। বিমান বাংলাদেশের সাথে 43টি দেশে যাত্রী সেবা পরিচালনার চুক্তি থাকলেও উড়োজাহাজ স্বল্পতার কারণে 16টি দেশে কার্যক্রম চালাচ্ছে বিমান। এশিয়া ও ইউরোপের দুই মহাদেশে চলাচলের রুট লন্ডন, রোম, ম্যানচেস্টার, মিলান, কুয়েত, দোহা, কুয়ালালামপুর, কলকাতা, দিল্লি, কাঠমান্ডু, ব্যাংকক, সিঙ্গাপুর ও হংকং সহ বেশ কিছু আন্তর্জাতিক বন্দর। সম্প্রতি ঢাকা দিল্লি ঢাকা রুটে আবারও সরাসরি ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে 3 দিন এ রুটে চলবে জাতীয় পতাকাবাহী বিমান। তবে রুট নির্ধারণীতে ভুল সিদ্ধান্তের কারণে লোকসানের পূর্ব অভিজ্ঞতার কথা জানালেন এই এভিয়েশন বিশেষজ্ঞ। আমাদের লোকসান যে রুটে হবে সেই রুটে আমরা যাব না, যে রুটে আমার লাভ হবে সেই রুটে আমি ফ্লাইট অপারেশন করব। এই এই জিনিসগুলো যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, আমরা যদি সরকারি সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় যে না এই রুটে যেতে হবে বিকজ এটা আমার পলিটিক্যাল ইন্টারেস্টের ব্যাপার আছে বা আমার ইয়ে আছে, এইভাবে কিন্তু কোনো এয়ারলাইন চলতে পারে না। বিদেশি বিমান সংস্থাগুলো বিমানের পূর্বের লাভজনক গন্তব্যগুলো দখল করে নিচ্ছে বলে বিমান মার খাচ্ছে, এই অভিজ্ঞতাও তুলে ধরেন এই বিশেষজ্ঞ। কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে একটা সিট, একটা নির্দিষ্ট সংখ্যক সিট মানে তারা ওটাকে ব্ল্যাক আউট করে রাখে, মুষ্টিমেয় কয়েকটা ট্রাভেল এজেন্সিকে এই সুযোগটা করে দেয় বিমানে কিছু অসাধু যারা কর্মকর্তা কর্মচারীরা আছে, এবং এদের এই যে এই কারণে কিন্তু একটা বড় ধরনের রেভিনিউ হারায় প্রতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন। রাজস্ব বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে ফ্লাইট বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন কর্তৃপক্ষ। আমাদের মন্ত্রণালয়ের ইনিশিয়েটিভের কারণে ইতিমধ্যে বিমানের টিকিট কিন্তু সেল কিন্তু বেড়ে গেছে। এখন বিমানের সিট খালি আছে, টিকিট নাই, এই বিষয়টা কিন্তু এখন আর হচ্ছে না। এখন বিমান কিন্তু ফুল ফ্লাইটে বিমান কিন্তু বিভিন্ন ডেস্টিনেশনে যাচ্ছে, এবং শুধু গত এক মাসে এপ্রিল মাসে আমাদের রাজস্ব বেড়েছে গত বছরের তুলনায় 143 কোটি টাকা। বিমানের অনিয়ম ও দুর্নীতির সুরাহা হলে এ খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা আছে মন্ত্রণালয়ের। আমাদের কাছে মনে হয়েছে কিছু এজেন্ট এবং বিমানের কর্মকর্তা এরা অবৈধ অর্থগুলো নিজেরা নিজেদের ভিতরে ওরা ভাগবাটোয়া করে নেয়, তো সেটা আমরা ধরব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সন্ত্রাস, জঙ্গিবাদ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজন হারিয়ে দেশের মানুষকেই আপন করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার কথাও জানান প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম শিশু, প্রতিবন্ধী, আলেম ওলামা, 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত ব্যক্তিবর্গ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং আত্মীয় পরিজনদের নিয়ে সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার আয়োজনে যোগ দিয়ে দেশের কল্যাণে সবার দোয়া কামনা করেন। অনেকেই আমরা 15 আগস্ট স্বজন হওয়ার বেদনা নিয়েই যাচ্ছি, আর সেই সাথে আপনাদের যারা ওলামা মাসায়গঞ্জ আছেন,
সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, যুদ্ধত মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানাই। আপনারা গণভবনে এসেছেন, গণভবনের মাটি ধন্য হয়েছে। আগামী রমজানগুলি সকলের জন্য সহযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়া প্রার্থনা করি। বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র এবং মাদক সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বাংলাদেশ যেন জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি মুক্ত একটি দেশ হিসেবে বিশ্বের মর্যাদা পায় এবং উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সেটাই আমরা চাই। গণভবনে এই ইফতার আয়োজনে যোগ দেন মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ছাত্রলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের ওপর হামলার ঘটনায় চিহ্নিতদের বহিষ্কারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। রোববার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে একথা জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এ সময় তিনি বলেন, আটজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, এর মধ্যে চারজন নির্দোষ দাবি করে তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন। গোলাম রব্বানী বলেন, সব যাচাই বাছাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। আর ছাত্রলীগ সভাপতি রিজানুল হক চৌধুরী শোভন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ সব দ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করবে। ঈদে ঘরমুখ মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেলবহরে যুক্ত হচ্ছে অতিরিক্ত 40টি বগি। আর এসব বগি প্রস্তুত করতে নীলফামারী সৈয়দপুরের রেল কারখানায় চলছে কর্মযজ্ঞ। এর মধ্যে 18টি হস্তান্তর করা হয়েছে রেলওয়ে পরিবহন বিভাগে। নীলফামারী জেলা প্রতিনিধি ওয়ালি মাহমুদ সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। নিরাপদ ভ্রমণে ট্রেনের বিকল্প নেই। প্রতিবছর ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং নির্বিঘ্ন সেবা প্রদানে রেলবহরে যুক্ত হয় অতিরিক্ত বগি। বরাবরের মতো মেরামত উপযোগী বগিগুলো সচল করে তোলা হয় সৈয়দপুর কারখানায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য কর্মব্যস্ত সময় পার করছেন কারখানাটির কর্মকর্তা কর্মচারী সহ প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্টরা। ঈদের যে অতিরিক্ত যে গাড়ি কাজ করতে হয়, এই কাজগুলো মানে পর্যাপ্ত যদি আমরা করে দিতে পারি সেই চেষ্টা আমরা অব্যাহত রাখি। দীর্ঘ 4-5 মাস চলতেছে, আজ পর্যন্ত আমি নিজেও একদিনও ছুটি পাই নাই। আমরা ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারবো এবং অনেক গাড়ি দিতে পারবো। জনবল ঘাটতি থাকা সত্ত্বেও ঈদ ছুটি শুরুর আগেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা বগিগুলোর কাজ সম্পন্ন হবে এমনটা বলছেন সংশ্লিষ্টরা। 118 জন নিয়ে আমাদের এই অতিরিক্ত গাড়ি দেওয়া এবং অতিরিক্ত কাজ করা সবার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। 40টা গাড়ি এই মাসে নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করতেছি আমরা ঈদের পূর্ব মুহূর্তে আমরা গাড়িগুলো সম্পন্ন করতে পারবো। এরই মধ্যে বগিগুলোর প্রায় 50% প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন কারখানার এই শীর্ষ কর্মকর্তা। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এখানকার কর্মকর্তা কর্মচারীরা স্বাভাবিক টাইমের অতিরিক্ত সময়ে কাজ করে কারখানাটির যান্ত্রিক ও বৈদ্যুতিক বিভাগে নির্ধারিত 3,171 জন শ্রমিকের জায়গায় আছেন মাত্র 1,020 জন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার ঈদ বাজার প্রসঙ্গ। ঈদ কেন্দ্র করে জমে উঠতে শুরু করেছে রাজধানীর মার্কেট, শপিং মল। বাহারি পোশাক উঠেছে দোকানগুলোতে। ঈদে পুরুষের কেনাকাটার তালিকায় পাঞ্জাবির চাহিদাই বেশি। আর বিষয়টি মাথায় রেখেই নতুন নতুন কালেকশন এনেছেন দোকানিরা। রাজধানীর আজিজ সুপারমার্কেট ঘুরে এসব পাঞ্জাবির খবর জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ঈদ কেনাকাটা, রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা শাহবাগের আজিজ সুপারমার্কেট। ঈদের হাল ফ্যাশন নিয়ে এবারও বেশ সরগরম বিপণী বিতানগুলো। রুচিশীল আর তুলনামূলক কম দামের পোশাক কিনতে এখানে ভিড় থাকে বছর জুড়েই। বাড়ি চলে যাব তো, তো আজকে কিনে নিয়ে যেতে যাচ্ছি। এখানে রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির আমরা পণ্য পেয়ে থাকি আর কি। অনেক মার্কেট আছে, আজিজটা অবশ্য আপনার একদম ভিন্ন। ঈদ উপলক্ষে প্রতিটি দোকানে তোলা হয়েছে বাহারি সব পাঞ্জাবি। সুতি, লিলেন, তসর সহ বিভিন্ন কাপড়ের ভিন্ন স্টাইলের পাঞ্জাবি নজর কাটছে ক্রেতাদের। হালকার মধ্যে বেশি কাজ টাজ নাই, এরকম পাঞ্জাবি পছন্দ। পাঞ্জাবি কিনলাম 1500 দিয়ে,
এবং গেঞ্জি কিনলাম। গ্রীষ্মের অতিরিক্ত গরমেও ঈদ যেন হয় সুস্থির, সে বিষয়টিও মাথায় রেখেছে ফ্যাশন হাউসগুলো। গরমের মধ্যে আমরা সুতির উপর ডিপেন্ড করছি বেশি, কাবলিটার উপরতে আমাদের রেসপন্স বেশি। হ্যাঁ, আমরা মনে করেন পাঞ্জাবি সারা বছরে যা বিক্রি না করি কাবলি তার থেকে বেশি বিক্রি করি। শুধু পাঞ্জাবি নয়, ছেলেদের টি শার্ট, শিশুদের সব রকম পোশাকের বৈচিত্র্য রয়েছে আজিজ সুপার মার্কেটে। নারীদেরও হাতের কাজ বা ব্লকের সব নকশা করা থ্রি পিস, টু পিস ও ওয়ান পিসের বিভিন্ন পোশাকের পাশাপাশি আছে শাড়ির বাহারি কালেকশন। তাও টুকটাক নিতেছি আর কি, কিনতেছি, ভালো লাগতেছে। এই মার্কেটে এমনি কাপড় ভালো পাওয়া যায়, তবে দাম খুব মার্কেটে। এখনো খুব বেশি ভিড় না বাড়লেও আগামী সপ্তাহেই ঈদ কেনাকাটার ভিড় বাড়বে বলে আশায় আছেন দোকানিরা। শুক্রবার থেকে আমরা আশা করতেছি আর সেলটা আরো বাড়বে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। শেরপুর ও নীলফামারীতে ন্যায্য মূল্যে বড় ধান চাল সংগ্রহ শুরু, কৃষকের স্বার্থ রক্ষায় তৎপর প্রশাসন। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে গাজীপুরে খামারিদের সফলতা, প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা করছে প্রাণী সম্পদ বিভাগ। সকাল 9:21 সংবাদে। সরকারের ন্যায্য মূল্যে ধান কেনার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো শেরপুর ও নীলফামারী জেলায় বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শেরপুর জেলায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে 2,970 মেট্রিক টন ধান, 29,373 মেট্রিক টন চাল এবং 84 মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে। রোববার দুপুরে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এ অভিযানের উদ্বোধন করেন। লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এরই মধ্যে 537 জন চালকল মালিকের সাথে চুক্তি করেছে জেলা খাদ্য বিভাগ। এদিকে রোববার বিকেলে নীলফামারী সদরের কিসামত দোগাছি এলাকার নারী কৃষক রুবি বেগমের বাড়িতে গিয়ে এক মেট্রিক টন ধান কিনে অভিযান শুরু করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। জেলায় বোরো মৌসুমে 616 মেট্রিক টন আতপ চাল, 17,959 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 2,612 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে সফলতা পেয়েছেন গাজীপুরের খামারিরা। অন্যান্য গবাদি পশুর চেয়ে লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে খামার। সম্ভাবনাময় এ পশু পালনে আগ্রহী হচ্ছেন অনেক বেকার তরুণ। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। গাজীপুর জেলায় বর্তমানে 450-এর বেশি ছাগলের খামার রয়েছে। এসব খামারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের সংখ্যা অন্তত 1.5 লাখ। বছরে প্রায় 3,000 টন মাংস উৎপাদন হয় এসব খামার থেকে। স্বল্প জায়গা ও কম পুঁজি নিয়েও ছাগলের খামার করে সফলতা পেয়েছেন অনেক তরুণ। খামারিরা বলছেন ছাগল পালন তুলনামূলক লাভজনক। বছরে আমরা ছাগল থেকে 2 বার বাচ্চা পাচ্ছি। ইভেন এটার পাশাপাশি হচ্ছে কি, আমরা খাসিও বাজারজাত করতে পারছি। আমরা ছাগলের সংখ্যা 10টা দিয়ে শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমাদের ছাগলের সংখ্যা হয়েছে 70টা, এর মধ্যে 20টা আছে ছোট বাচ্চা। খামারিরা যাতে ছাগলের রোগ নির্ণয়, বাসস্থান ও সঠিক খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারে, তার জন্য প্রাণী সম্পদ কর্মকর্তারাও সবসময় পাশে আছেন। দেয়া হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ। আমরা ছাগল চাষিদেরকে অফিসে এনে তাদেরকে স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তাদের ছাগলের বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, প্রতিষেধক টিকা সব বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের বছরে বাচ্চা হয় 2 বার, সময় মতো পরিচর্যা করা গেলে বিক্রি হয় ভালো দামে। এক বছরেরও অধিক সময় ধরে এই ছাগলের ফার্ম করে আসছি, এটা খুবই লাভবানজনক। এর আগেও আমরা অতীতেও গরু এবং অন্যান্য ফার্ম করেছিলাম, কিন্তু সেই তুলনায় আমি মনে করতেছি যে ছাগলের ফার্মটা অধিক লাভজনক। রাশেদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আজ থাকছে। লোকসভা ভোটের বুথ ফেরত জরিপে ফের বিজেপির সম্ভাবনা, কংগ্রেসের সাথে আলোচনায় আঞ্চলিক দলগুলো। ত্রিদেশীয় সিরিজ শেষে ইংল্যান্ডে পৌঁছেই অনুশীলনে টিম বাংলাদেশ, চোট কাটিয়ে যোগ দিয়েছেন সাকিব। আর এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ, তবে যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
আন্তর্জাতিক রুট নির্ধারণে ভুলের কারণেই লোকসানে বিমান, বলছে বিশেষজ্ঞরা। ফ্লাইট বৃদ্ধি সহ ঢেলে সাজানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। ছাত্রলীগে পদবঞ্চিতদের উপর হামলায় চিহ্নিতদের বহিষ্কারের আশ্বাস, অবস্থান কর্মসূচি প্রত্যাহার। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ট্রেনে অতিরিক্ত 40 বগি, সৈয়দপুর রেল কারখানায় কর্মযজ্ঞ তুঙ্গে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে, ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21tv24online। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।